Hey guys, good morning. Shagato jana chilo notun ekti vlog e. To ei matro ghum theke uthlam. Ekhon baje hocche sokal 10ta. Actually ider ajke titiyo din cholteche. দেখতে দেখতে মানে সময়গুলো যে কিভাবে দ্রুত চলে যাচ্ছে বুঝে যাচ্ছে না মানে আমি এটা ছুটি পেয়েছি 6 দিনের মতো অলরেডি 3 দিন শেষ মানে কিভাবে যে গেল বুঝাই গেল না এখান দিয়ে আমি আবার অসুস্থ দেখতে পাচ্ছি সব গলা ব্যথা হয়ে আছে জ্বর ঠান্ডা গলা ব্যথা লেগে আছে আমার জিহাদ এখনো শুয়ে আছে দেখতে পাচ্ছেন গাইস ও তো এখনো ঘুম থেকে উঠে নেই জিহাদ মামা গুড মর্নিং উঠো 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 কটা বাজে উঠো হ্যালো গুড মর্নিং গাইস এনিওয়ে ঈদের আজকে তৃতীয় দিন চলতেছে বাট বন্ধুদেরকে এখনো সময় দেওয়া হয়নি কারণ মানে এমনিতে দেখতে পারতেছে আমার গলা ভাঙা অসুস্থ ছুটি পেয়েছি ঠিকই বাট বাসা থেকে তেমন একটা বের হওয়া হয়নি রেস্টে আছি আর ফ্যামিলিকে একটু সময় দিচ্ছি যার কারণে বন্ধুদেরকে সময় দিতে পারছি না তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো বলো এবার গাইস ঈদের তৃতীয় দিন আমি ঈদে অনেক সালামি পাইছি সালামি দিয়ে আমি একটা গাড়ি ওকে দেখো গাইস ইয়া জিহাদ একটা সুন্দর একটা গাড়ি কিনছে লাল কালারে দেখতে পারতেছো টারজেনের মতো গাড়িটা কিন্তু দেখতে দিলে বলো কমেন্টে জিহাদ তুমি কি এখন গাড়িটা চালিয়ে দেখাইবা সবাইকে always do it on my own so i got it ভাই সেটা পুরো 100 পুরো ভাই গাড়িটা আসলে খুবই জজ জিহাদের কিন্তু অনেক খেলনা আছে এরকম অনেকগুলা তো গাইস আমার থেকে গাড়িটা অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে ফেরারি আর আমার আরেকটা আইয়া ছিল সেটা আই আঙ্কে দিয়ে দিছি তো গাইস এখন আমরা ব্রেকফাস্ট খাবো আচ্ছা গাইস ও ঠিক মতো বলতে পারেনি বাচ্চা মানুষ তো এখন আমরা প্রায় 10:30টার মতো বাজে এনিওয়ে আজকের ব্রেকফাস্ট আছে এখানে দেখতে পাচ্ছ চা আছে আমার পছন্দের এখানে পট আছে এখানে মিষ্টি আছে মূলত আমাদের মামু ভাগিনা দুইজনের কিন্তু চা পট অনেক ফেভারিট আমার থেকে চা চা পরোটা মিষ্টি অনেক ফেভারিট ওকে গাইস এখন তো আয়ানো চলে আসছে গুড মর্নিং বলো আয়া গুড মর্নিং কেমন আছো তুমি ভালো আছি তোমরা যদি এখন নাগিন ডান্স দিতে পারো তোমাদের দুজনকে চকলেট খাওয়াবো আমি দাও সোফা দিয়ে আমরা ছোটবেলায় কিন্তু খেলতাম গড় গড় খেলতাম তো এখন ওরা খেলবে দেখি কার আগে কে কিন্তু সোফা দিয়ে গড় বানায় রেডি তো গাইস তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইকও করে দিও ওকে তো এখন বাজে হচ্ছে দুপুর 3টা আসলে সকাল থেকে বাসায় ছিলাম কারণ অসুস্থ তাই আর বাইরে বের হইনি তো গাইস জিহাদ কিন্তু খুবই ভালো ইংলিশ পারে তুই এটা পড় তো ইংলিশ বইটা পড় দেখি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ কোশ্চেন হুইচ ইজ ইওর ফেভারিট সাবজেক্ট ইন্টারজেক্টিভ অ্যাডজেক্টিভ বললাম না গাইস ও কিন্তু খুবই ভালো ইংলিশ পারে কালকে রাতে তো আমি শুনে পুরাই অবাক তো আজকে লাঞ্চে আছে গরুর মাংস এখানে শাক আছে সকাল থেকে প্রচন্ড গরম পড়তেছিল তো হঠাৎ দেখলাম মানে আকাশটা মেঘলা মেঘলা দেখাচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগতেছে আমার কাছে যদি একটু গরমটা কমে আর কি দেখাই এখন দেখতে পাচ্ছ কিনা বুঝতে